নমস্কার দর্শক বন্ধু, এবে এবে আসিলা স্কুল খোলিয়াকু নেই বড় খবর। রাজ্যরে বড়ুথিবা খরাকু দৃষ্টিরে রখি স্কুল ছুটিকু নেই জারি হেলা বড় ঘোষণা। তেবে আপনমানে সমস্তে জানিথিবে, পূর্বরু গ্রীষ্ম প্রবাহকু দৃষ্টিরে রখি সরকার জুন 17 তারিখ পর্যন্ত খরা ছুটি ঘোষণা করিথিলে। অর্থাৎ আসন্তা 18 তারিখে স্কুল খোলিয়াকু যাউছি। তেবে এই মধ্যরে জারি হেলা আউ এক বড় অপডেট, যাহা আপনমানে সমস্তে জানিবা নিহাতি জরুরি। জানিবা পূর্বরু ভিডিওকু লাইক করন্তু, চ্যানেলকু সাবস্ক্রাইব করিনথিলে এবে সাবস্ক্রাইব করি পাখরে থিবা বেল আইকনকু দবাই রখন্তু। বড়িলা খরা ছুটি প্রবল খরাকু দৃষ্টিরে রখি খরা ছুটি বৃদ্ধি করিয়াকু সরকার এপরি নির্দেশ দেইছন্তি। তেবে গ্রীষ্ম ছুটিকু আহুরি কিছু দিন পাই সরকার বৃদ্ধি করিছন্তি। জুন 28 রে স্কুল খুলিও বলি সূচনা জারি করা যাইছি। তেবে আপনকু এহা কহি রখুছু যে প্রবল খরাকু দৃষ্টিরে রখি এপরি ভাবরে ইউপি সরকার বড় নিষ্পত্তি নেইছন্তি। তেবে 12 বর্ষ পরে ইউপি রে জুন রে তাপমাত্রা 45 ডিগ্রি পার করিছি। তেবে পূর্ব সপ্তাহরে গুরুবার জুন মাসর সঠর অধিক গরম থিলা, এণু পানিপাগ বিভাগর সূচনা অনুসারে আহুরি দিনে দুই দিন প্রবল গরমরু আশ্বস্তি মিলিব নাহিঁ। তেবে আপন মানে জানি রখন্তু, এবে ওড়িশারে কোনসি স্কুল মধ্য ছুটি ঘোষণা করা যাই নাহিঁ। হেলে প্রবল মাত্রারে খবর ভাইরাল হেউছি, যাকি ওড়িশারে স্কুল ছুটি 28 তারিখকু ঘুঞ্চি যাইছি। হেলে এ নেই ওড়িশার মুখ্যমন্ত্রী কোনসি ছুটি ঘোষণা করি নাহান্তি। তেণু আগকু এভলি খরা হেলে ওড়িশা সরকার মধ্য এভলি ছুটি ঘোষণা করি পারন্তি। তেবে আপন মানে জানি রখন্তু, ইউপি রে এবে জুন 28 তারিখ পর্যন্ত সমস্ত স্কুলকু ছুটি ঘোষণা করেছন্তি ইউপি সরকার।